نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته رب أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আমি এর আগের একটা ভিডিওতে ওজুর ওজু কিভাবে করতে হয় এবং ওজুর যে আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো হয় এগুলো নিয়ে আমি আলহামদুলিল্লাহ ইবনে কাইয়িমের বই থেকে আমি রিডিং করছিলাম আলহামদুলিল্লাহ তো ওখানে আমরা দোয়াও করছিলাম কিন্তু দোয়ার বেনিফিটটা আমরা কম বেশি অনেকেই জানি হয়তো বা জানি না বা অনেকে পড়লেও হয়তো বা মনে নাই তো এটা বিউটিফুল বেনিফিট যে বেনিফিট আপনার মনে পড়লে অথবা জানলে আপনার মনে হবে যেন এই বেনিফিট থেকে আমি কেন নিজেকে দূরে রাখতেছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটা পড়ে তাহলে ওযু করার পরে পরে তাহলে সে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যেটাতে খুশি সেটাতে প্রবেশ করতে পারবে এটা মুসলিমের হাদিস আলহামদুলিল্লাহ কি বিউটিফুল বেনিফিট সুতরাং আমরা যেন ই করি অজু সুন্দর মতো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছেন একটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু করে সুন্দর এবং পরিপূর্ণ যেটা আমরা গত ভিডিওতে আলহামদুলিল্লাহ উল্লেখ করছি আর ইউটিউবে ডক্টর ইমাম হোসেন এবং ডক্টর ইমামউদ্দিন নামে ভদ্রলোক আছেন আলহামদুলিল্লাহ ওনার খুব নলেজেবল লোক ওনাদের লাইভ ভিডিও দেওয়া আছে দয়া করে ওনাদের ভিডিও ডেফিনেটলি শুনবেন আই এম নাথিং তো ওনাদের ভিডিও আপনাদের কাজে লাগবে এবং আরও মতি রহমাদানী সাহেব আছেন তারপরে আমাদের এরকম ডক্টর মঞ্জুর আলহী সাহেব আছেন তারপরে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কথা না বললেই নয় আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং আমি এই হাদিসটা ওনার এই বই থেকে পড়তেছি রাহে বেলায়াত বিউটিফুল বই এটা একটা দোয়ার বই বইটা দয়া করে সংগ্রহ করার চেষ্টা করুন খুব উপকৃত হবেন মানে জীবনের এমন সব দোয়া আছে প্রতিদিনের যেগুলো আপনার ভাল লাগবে আচ্ছা যাই হোক এরপর আরেকটা দোয়া আছে সেই দোয়াটা আমরা অনেকেই পড়ি না আমি আমি নিজেও খুব অনেক মানে অনেক পরে শিখছি এই দোয়াটা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন এটা হে আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যারা গুরুত্বপূর্ণ পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন তাদের অন্তর্ভুক্ত করুন দেখেন এখানেও কিন্তু তওবাকারীদের অন্তর্ভুক্ত বলছে এরপরে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে গুরুত্ব ওজুর গুরুত্ব পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন দুইটা পয়েন্ট এর আগের পয়েন্ট আমরা পেয়েছিলাম যে সুন্দর মতো পূর্ণভাবে এগুলো একটু খেয়াল করার বিষয় আর আরেকটা বিউটিফুল দোয়া আছে এই দোয়াটা আমি নিজেও অনেক পরে জানছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক অর্থ হইতেছে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাকে তওবা করছি এই দোয়াটা পড়লে কি হয় দেখেন কি বেনিফিট আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ অজুর পরে এই দোয়াটি পড়লে তা একটি পত্রে লিখে তা মোহরাঙ্কিত করে আরশের নিচে রাখা হবে কিয়ামতের আগে সেই মোহর ভাঙ্গা হবে না হাদিসটি সহি এবং হাদিসটা আসছে নাসাইতে তো দেখেন কি বিউটিফুল হাদিস যে আমরা যদি পড়ি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তাহলে অজু করার পরে এটার কোনো নেকি লেখা হবে না এটা একটা পত্রের মধ্যে সিল মেরে আরশের নিচে রাখা হবে সুবহান আল্লাহ এবং কিয়ামতের আগে ওই মোহর ভাঙা হবে না তার মানে কি এটা আল্লাহ নিজে তাকে গিফট দেবেন তো আসেন ভাই আমরা যত্ন করে অজু করি অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত আপনার গুরুত্ব দিয়ে এবং পরিপূর্ণভাবে এই পয়েন্টগুলো দোয়ার মধ্যে আসছে রাসূল হাদিসের মধ্যে আসছে তা আমরা যেন এটা করি এবং আমরা যেন এই বেনিফিটগুলো নিতে পারি এবং এই বেনিফিটগুলো ইনশাল্লাহ আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সুবহানাক ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু